হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ এবং টমেটো ছাড়া খুবই সহজ কিন্তু ভীষণ টেস্টি মুগ ডাল দিয়ে ঝিঙের রেসিপি করে দেখাবো রুটির সাথে বা ভাতের সাথে দুটোর সাথেই খুবই টেস্টি লাগে চলুন ঝটপট রেসিপি দেখে নিই সবার প্রথমে আমরা ঝিঙে ছিলে কেটে নেব তো এটা আমরা পুরোপুরি ছিলবো না এই যে রেশাগুলো আছে রেশাগুলো শুধুমাত্র ফেলে দেবো এবার এটা আপনি চাকু দিয়েও করতে পারেন বা যে পিলার হয় সেটা দিয়েও করতে পারেন চাকু দিয়ে হলে এরকম করে করতে পারেন চাকু দিয়ে একটু সমস্যা হয় আমি পিলার দিয়ে দেখাচ্ছি আপনাকে পিলার দিয়ে খুব ঝটপট হয়ে যায় অথবা বাংলায় তো বটি আছে বটি দিয়ে আরামসে করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন এরকম করে শুধুমাত্র রেশাগুলো আমি ফেলে দেবো আর তারপরে ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। কাটার আগে ধুতে হবে অবশ্যই কাটার পরে ধোয়া যাবে না তো চলুন আমি ঝিঙেগুলো ছিলে ধুয়ে কেটে নিয়ে আসছি আর অন্যদিকে রেখেছি আমি দেখুন আমি কিছু রসুন নিয়েছি আর স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা নেবো আর এগুলোকে আমি কুটে নেব বেটে নেওয়া যাবে না কারণ এই রেসিপিতে বাটা রসুনের স্বাদ একেবারেই ভালো আসে না আর এদিকে দেখুন আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা ভেজালেই চলে আর পরিমাণ বেশি কম নিয়ে নেবেন নিজের হিসাব মতো কতটা ঝিঙে নিচ্ছেন সেই হিসাবে তিনটে ঝিঙের জন্য আমি আধা কাপ নিয়েছিলাম আর এখানে নিচ্ছি আমি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দেবো আধা টি স্পুন জিরে আর আধা টি স্পুন সর্ষে একটুখানি হিং দিয়ে দেবো এক চুটকির মতো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো ওই রসুন আর কাঁচা লঙ্কার যে কুটটা রেখেছিলাম ওটা যদি টমেটো থাকে তাহলে এর মধ্যে টমেটোও দিয়ে দেবেন এবার রসুন লঙ্কার কুট দিয়ে একেবারেই ভাজা যাবে না একটু নেড়েচেড়ে এর মধ্যে ঝিঙেটা দিয়ে দিতে হবে আর ঝিঙের সাথে সাথে ডালটাও দিয়ে দিতে হবে টাইমিংয়ের একেবারেই গ্যাপ করা যাবে না গ্যাপ করার কোনো দরকারই নেই ডাল আর ঝিঙে দুটোই একসাথে সিদ্ধ হয়ে যাবে এই রেসিপিতে ঝিঙের জায়গায় আপনি ধুনদল দিয়েও করতে পারেন একই রেসিপি একদম সেম আর খেতেও একদম সেম লাগে তো এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি আর ডাল অ্যাড করার পরে একটু নেড়েচেড়ে এর মধ্যে দেব আমি লবণ আর হলুদ অন্য কোনো মশলার দরকার নেই আর অনেকে জিজ্ঞেস করবেন যে এর মধ্যে পেঁয়াজ দেওয়া যাবে কি না ভাই দেওয়া যাবে না কেন অবশ্যই দেওয়া যাবে কিন্তু এই রেসিপিতে আমি পেঁয়াজের ব্যবহার করি না পেঁয়াজ ছাড়া এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে খেতে পেঁয়াজ দিলে স্বাদটা অন্যরকম হয়ে যায় যাই হোক অবশ্যই দিতে পারেন চাইলে কোনো অসুবিধা নেই এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো শুরুতেই আমরা জল দেব না কারণ ঝিঙের মধ্যে থেকে যথেষ্ট জল বেরোয় কতটা জল বেরোলো আর সেটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখব সেটুকুতে ঝিঙে আর ডাল দুটোই গলে কিনা যদি না গলে তাহলে আমরা পরে কিছুটা জল দিয়ে দেবো তো দেখুন জল বেরিয়েছিল আর জলটা শুকিয়েও গেছে কিন্তু এখনও সবজি আর ডাল কোনোটাই গলেনি এই আমি অল্প একটু জল দিচ্ছি সবজিটা কিন্তু আমি শুকনো বানাবো তাই অল্প একটু জল দেবো যাতে এই জলটুকু শুকিয়ে সবজিটা শুকনো শুকনো হয় তো জলটা আমি দিয়ে দিয়েছি ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ডালটা আর সবজিটা সিদ্ধ হয়ে যায় যদি আরও লাগে তাহলে আরও জল দিতে পারেন যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আমার আর লাগেনি এখন দেখুন সবজি এবং ডাল দুটোই গলে গেছে মুগ ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখুন কিন্তু একেবারে গলে মিলিয়ে যাবে না সেই রকম করা যাবে না ডালের মতো আর ঝিঙেটাও আমি চেক করে দেখাচ্ছি আপনাকে ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন তো সবজিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার লাস্টে আপনি চাইলে ধনেপাতা দিতে পারেন আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি স্কিপ করছি আর এবার আমরা হিটটা বন্ধ করে দেব আর গরমা গরম সবজিটা সার্ভ করবো এবার আপনি এটাকে রুটির সাথেও সার্ভ করতে পারেন ভাতের সাথেও করতে পারেন দুটোর সাথেই খুবই ভালো লাগে খেতে দেখলেন তো বন্ধুরা রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে খুবই ভালো লাগে দারুণ লাগে খেতে একবার অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও দেখার জন্য অনেক অনেক